আয়োজনে সারা দেশে পালিত হলো বিশ্ব সাক্ষরতা দিবস। দেশকে নিরক্ষর মুক্ত করতে 3 কোটি 25 লাখ স্বাক্ষর না জানা মানুষকে কর্মমুখী করতে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এছাড়া বিদ্যালয়ে যায়নি এমন 8 থেকে 14 বছর বয়সী 10 লাখ শিশুকে উপ আনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করা হবে। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো বিশ্ব সাক্ষরতা দিবস। দেশকে নিরক্ষরমুক্ত করতে 3 কোটি 25 লাখ স্বাক্ষর না জানা মানুষকে কর্মমুখী করতে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এবারে সাক্ষরতা দিবসের প্রতিপাদ্য, সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি। এছাড়া বিদ্যালয়ে যায়নি এমন 8 থেকে 14 বছর বয়সী 10 লাখ শিশুকে উপ আনুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করা হবে। ফরিদপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে একই জায়গায় এসে শেষ হয় শোভাযাত্রাটি। সাক্ষরতা দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে কক্সবাজারে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ হোসেন। পটুয়াখালীতেও আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। এতে উপস্থিত ছিলেন শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জন, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে শোভাযাত্রা, আলোচনা সভা সহ নানা অনুষ্ঠানে খাগড়াছড়িতে পালন করা হয় সাক্ষরতা দিবস। জেলার প্রতিটি শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত ও মানসম্মত শিক্ষার অঙ্গীকার করেন সংশ্লিষ্টরা। এছাড়া বাগেরহাট, ঝিনাইদহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, মাদারীপুর, হিলিসহ দেশের বিভিন্ন জায়গায় পালন করা হলো সাক্ষরতা দিবস। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।